প্রিটি লাইক ইউ নো স্যার মানে হচ্ছে একটু স্মার্ট একটু ক্যাজুয়াল এবং লাইক একটু যারা নিজেদেরকে ইয়াং মনে করেন বা ইয়াং ইয়াং একটা ফিলিংস কাজ করে আই থিঙ্ক ইউ নো স্যার লুকস অ্যামেজিং অ্যান্ড দিস ইজ সো প্রিটি লাইক আমরা ধানমন্ডিতে এসে গুলশান গুলশান একটা বাইক পেয়ে যাচ্ছি ভাবতেই তো অন্যরকম লাগে তাই না আর ড্রেসটা আসলে দেখার পরে আমি নিজেই স্ক্রিনে এত বেশি ভালো লাগছে বাস্তবে আরো বেশি ভালো লাগবে আমি আরেকটা ড্রেস পরতে চেয়েছিলাম পরে ওটা না একটা আপু কিনে নিয়ে গেল বলে আপু লাইভে পড়লে ওই ড্রেস তো আর কোনোভাবেই পাওয়া যাবে না বাট আমাকে সিরিয়াসলি আমি এসে একটু পনিটেল করে নিলাম বিকজ আমার কাছে মনে হলো যে লুলু স্যারের এই ড্রেসটার সাথে আই থিঙ্ক এই টাইপের একটা পনিটেল খুব ভালো লাগবে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আমি আপনি আনিস রহমান চলে এসেছি লাইভ রে ফ্রম সেলাই চমৎকার মানে অনেক মজা হয়েছে অনেক আনন্দ হয়েছে এবং আজকে খুবই স্পেশাল ঈদ কালেকশন দেখাবো সবার ফেভারিট কালামকার And you can see my outfit. This is a coat from Lulu sir. এবং আমরা সবাই জানি এগুলো পরার পরে বয়স অর্ধেক হয়ে যায় আর আমার কাছে মনে হয় এই টাইপের কালার টাই টাই এর মধ্যে এরকম একটা লুলু স্যার উইথ দিস ট্যাসেল দিস ইজ আউটস্ট্যান্ডিং সো যারা যারা সেলাইয়ের পেজ থেকে জয়েন করেছেন যারা আপনি রানী শ্রমণ পেজ থেকে জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং সবাই কমেন্ট করবেন লাইক দিবেন লাভ রিয়াকশন দিবেন আমি এখন আছি ধানমন্ডির ব্র্যান্ড নিউ আউটলেট থেকে যেটাকে আমরা বলছি সেলাই বিল্ডিং এ সো যারা দেখছেন কেমন আছেন সবাই হাই আইরিন সূচন আপু অ্যাক্টিভ আছেন হ্যালো নীলুফার ইয়াসমিন আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন যারা আমার পেজ থেকে দেখছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সেলাইয়ের এই আউটলেটে আসার পরে দেখছি অর্ধেকের বেশি কালেকশন শেষ হয়ে গিয়েছে আরো কিন্তু কালেকশন স্টকে চলে আসবে সেলাই মানেও যে ভালোবাসার নাম এবং এবারের আমাদের পাঁচ দিনের সুপার ডুপার লাইক গ্র্যান্ড ওপেনিং সেলে আমি ওই দিন দাঁড়ানোর জায়গা ছিল না লাইভ করার অবস্থা ছিল না ওই অবস্থায় আমরা লাইভটা করেছি এখন এত সুন্দর করে আসলে আমাদের দেখেন আউটলেটের পেছনে দেখা যাচ্ছে কি চমৎকার করে ডেকোরেট করা আছে ওয়েল অর্গানাইজ আপনারা যারা যারা ধানমন্ডিতে আছেন তাদেরকে আর কোথাও যেতে হবে না চলে আসতে হবে সেলাইতে এবং সেলাইতে আমাদের যে আউটলেটটা আছে এটা সবার জন্য ধানমন্ডি সাত মসজিদ রোডে ছায়ানটের অপোজিটে সেলাইয়ের বিল্ডিং এ বলতে পারেন যারা যারা জয়েন করেছেন বেশি বেশি করে লাইক দিবেন লাভ রিয়াকশন দিবেন কমেন্ট দিবেন বিকজ আজকে আমরা সেলাই স্পেশাল ঈদ স্পেশাল কালেকশন দেখবো কালামকার অলরেডি আপু তো দুপুরে ঝাঁকানাকা সব কালেকশন দেখিয়ে ফেলেছে আজকে আমি খুবই লাইক গুলশান আপনি টাইপের একটা ড্রেস পরে আছি যেটা যে কেউ এই যে কোনো সাইজের পরে যাবে যেমন আমি যেটা পরে আছি এটা সাইজ হচ্ছে মিডিয়াম আই থিঙ্ক স্মল মিডিয়াম এভেলেবেল আছে লার্জের জন্য আপনারা পেজে মেসেজ করবেন যারা যারা সেলাই থেকে জয়েন করছেন যারা যারা আপনি জানিস রহমান পেজ থেকে দেখছেন বেশি বেশি করে কমেন্ট করতে হবে লাইক অ্যান্ড লাভ রিয়াকশন দিতে হবে আমার ড্রেসটা আমি আরেকটু নিচু করে দিই আই থিঙ্ক তখন ভালোভাবে দেখা যাবে আর আমি মনে করি যে সেলাইতে কালামকারের আজকে যেই দারুণ কালেকশন আছে আমার চার প্রাইস গেস করতে থাকেন দিস ইজ এ স্টিচড টু পিস কোট ফ্রম লুলু স্যার সো লুলু স্যার লাভার্স কারা কারা আছেন ফাল্গুন ইসলাম আপু হ্যালো কেমন আছেন অনেকেই জয়েন করছেন আমি এখনো কমেন্ট দেখতে পাচ্ছি না সো যারা যারা জয়েন করেছেন বেশি বেশি করে কমেন্ট করবেন লাইক দিবেন এন্ড লাভ রিয়াকশন দিবেন বিকজ সেলাই মানেই হচ্ছে ভালোবাসা আর সেলাই ধানমন্ডির এই আউটলেটে আসার পর মন ভালো না করে যেতেই পারবেন না এত হিউজ কালেকশন এখন আর গুলশান মানে আমাদের বনানী আউটলেটে কষ্ট করে যেতে হবে না মিরপুরে যেতে হবে না যারা ধানমন্ডিবাসী আছেন তাদের জন্য সেলাই নিয়ে এসেছে সুপার ডুপার ধামাকা আজকে আমরা দেখাবো কালামকারটা সো আমরা ক্যাটালগটা সো কালামকারের ক্যাটালগটা আমি একটু দেখি এই আউটলেট থেকে আই থিঙ্ক দিস ইজ মাই সেকেন্ড লাইভ আর ইউজুয়ালি যেটা হয় যে আমি ওখান থেকে করে করে অভ্যস্ত হয়ে গিয়েছি সো এখানে নতুন করে নিজেকে নিয়ে মানিয়ে নিচ্ছে এবং সেই সাথে আপনারা যারা ধানমন্ডিতে থাকেন আমার মনে হয় সেলাইয়ের এখানে আসলে আপনার কোনো ড্রেসের কমতি হবে না আর যারা দেখছেন একটু কমেন্ট করে ভালোবাসে দিতে হবে কিন্তু নাজনীন নাজাপু হ্যালো হ্যালো রুবায়াত আপু হ্যালো জাস্ট লাভ ইউ দ্য লুলু স্যার দিস ইজ ওয়াও অ্যান্ড আমার ড্রেসটার জন্য ঝটপট করে স্ক্রিনশট নিয়ে সেলাইয়ের পেজে মেসেজ করতে হবে আমি কিন্তু রাইট নাও ধানমন্ডি আউটলেটে আছি যেটা ছায়ানটের অপোজিটে আজকে আমরা কালামকার দেখানো শুরু করবো
আমি ভাবলাম শুরুতে একটা ব্ল্যাক বিউটি দেখাই, ব্ল্যাক একটা ড্রেস দেখানোর পরে স্টার্ট করি। কি বলেন নাসিম আক্তার আপু? হ্যালো, আমার ড্রেসের প্রাইস কত হতে পারে? গেস দ্য প্রাইস। আর এটার মধ্যে কিন্তু অনেক সাইজেস অ্যাভেইলেবল আছে এবং এটা একটু লুজ ফিটিং ই পড়ে, সো দ্যাট ইট লুকস ভেরি পস, ইট লুকস ভেরি ক্লাসি, এট দ্য সেম টাইম ইউ উইল লুক ভেরি ইয়াঙ্গার। আচ্ছা নিশা আপু, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমারটার প্রাইস আমি এখনই বলবো না, যেটা আমি অলওয়েজ করি, আমি একটু লেট করে বলি আমারটার প্রাইসটা। এবং আমার ড্রেসটা এত সুন্দর লাগছে, আই থিঙ্ক যে কোনো এজের যে কেউ পড়তে পারবে। সো শুরুতেই আমি কালামকার দেখিয়ে দিচ্ছি। কালামকারের এই ব্ল্যাক বিউটিটাকে যদি আমি প্রেজেন্ট না করি, আমার কাছে মনে হবে নো ইটস নট ওয়ার্কিং। সো আমি ফার্স্টেই ব্ল্যাকটা দিয়ে স্টার্ট করছি, বিকজ ব্ল্যাক ইজ ওয়ান অফ মাই ফেভারিট কালার, হোয়াইট আর ব্ল্যাক। এবং কালামকারের ক্যাটালগে এত ভ্যারাইটিজ আছে, এবং প্রাইস রেঞ্জ শোনার পর আপনি টোটালি অবাক হয়ে যাবেন যে কালামকারের প্রাইস রেঞ্জ। সো প্রিমিয়াম ননের মধ্যে কি সুন্দর অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করা, দুই সাইডে কিন্তু কলি দেওয়া আছে। প্যান্ট আপু, এটার সাথে প্যান্ট আছে, আমি যেটা পরে আছি এটা হচ্ছে টু পিস কোর্টস, আমি আমারটাও দেখিয়ে দিব। সো এটা কিন্তু উইথ প্যান্ট এভেলেবেল আছে, লাইক টু পিস কোর্ট সেট যেগুলোকে আমরা বলি। আর যারা যারা আমার পেজ থেকে দেখছেন অবশ্যই সেলাইয়ের পেজে কমেন্ট করবেন। সো এটা হচ্ছে কলি প্যাটার্নে করা আছে, এই যে ফ্রন্ট পার্টটা এরকম দুই সাইডে হচ্ছে এরকম করে কলি দেওয়া আছে। আর কালামকার মানেই হচ্ছে ঈদের সেরা কালেকশন। কালামকার যখন ঈদের সময় বানিয়ে পড়বেন, আমার মনে হয় যে সবাই আপনার ড্রেসের দিকেই ডাকিয়ে থাকবে, তাই না আপু? হ্যাপি সাহা আপু হ্যালো, তানিয়া হোসেন আপু বলছেন অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এবং সেলাই ড্রেসের যে কাউকেই ভালো লাগবে, আমাদের কাস্টমারদেরকে স্যাটিসফাইড করতে পেরে আমরা অনেক বেশি হ্যাপি। আলহামদুলিল্লাহ আমাদের নতুন আউটলেটে এত ভালো রেসপন্স, একই সাথে যে এত ভালোবাসা আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সো দেরি না করে চলে আসতে হবে সেলাইতে, প্রতিদিন কিন্তু রাত 9টা, এখন মানে 10টার কাছাকাছি আপনারা এসে কেনাকাটা করতে পারবেন। সো ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি, ওড়নাটা আই থিঙ্ক অর্গ্যানজার মধ্যে, খুবই সুন্দর একটা ব্ল্যাক কালারের দুপাট্টা, আর পুরোটার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা, দিস ইজ অর্গ্যানজা ম্যাটেরিয়াল। আর এই যে দেখেন আপনার কি যে সুন্দর তিনটা পার্টে কলির মতো করে করা আছে। কারা কারা ঈদের জন্য কালামকারের প্ল্যানিং করছেন? আনহা আমের আপু, প্যান্ট সাথে অ্যাভেলেবেল আছে, কুর্তির সাথে আপু, প্রাইস বলবো একটু পরেই বলবো। এটা হচ্ছে কালামকারের ফার্স্ট ড্রেস, এত প্যানেলস আছে, এত প্যাচেস আছে, এন্ড ইউ নো সেলাই অলওয়েজ প্রোভাইডস দ্য বেস্ট প্রাইস, আনবিলিভেবল। মিপা হক আপু প্রাইস বলে দিব, জাস্ট আমাদের লাইকে শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, আমাদের সাথে রাখতে হবে। এটা হচ্ছে স্লিভস এর পার্টটা, অনেক সুন্দর একটা ড্রেস, লাইক ব্ল্যাক দিয়ে আমি শুরু করছি আলহামদুলিল্লাহ। মানে আমি অলওয়েজ দেখি যে ব্ল্যাক কালারটা আমাকে খুবই স্যুট করে, এবং যারা ভিউয়ার্স আছেন, যারা কাস্টমার্স আছেন, তারা প্রাইস মানে ব্ল্যাক অনেক পছন্দ করেন। মিতা আপু বলে দিব প্রাইসটা, একটু ধৈর্য ধরেন। এবং আমাদের প্যানেলস গুলো দেখিয়ে দিচ্ছি, অনেকগুলো প্যানেলস আছে, যেমন এটা হচ্ছে ফ্রন্টে, স্লিভে, ব্যাকে দিতে পারবেন। প্যানেলস গুলো আপনি আপনার পছন্দ মতো জায়গায় দিতে পারবেন, কোনো ধরা বাঁধা নিয়ম নাই যে প্যানেলস গুলো এখানে দিতে হবে। সো এটা হচ্ছে প্যানেলস গুলো। এরপর আরো প্যানেলস আছে, এটা আপনি দামানে পোর্শনে দিতে পারবেন, লাইক কালামকারের এই ড্রেসটা, লাইক প্রিমিয়াম লনের মধ্যে। শিল্পী রে, তোমার ড্রেসটার অন্য কিছু কালার আপু? আমার ড্রেসটার অন্য কোনো কালার নেই, এবং যে ডিজাইনস গুলো আছে আমি সেগুলো দেখিয়ে দিব। এরপরে হচ্ছে এক সাইডে, ব্যাক সাইডে, এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা, এটাতে খুবই সুন্দর করে হচ্ছে আপনার লনের মধ্যে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, আউটস্ট্যান্ডিং, থ্যাংক ইউ সো মাচ। এরপরে আমি প্যানেল গুলো দেখিয়ে দিচ্ছি, অনেকগুলো প্যানেল আছে, লেসেস আছে, এই যে এটা মানে দামানে যাবে, রাইট? সো এটা কিন্তু দামানে যাবে, এই প্যানেলটা অসম্ভব সুন্দর। ওয়ালাইকুম আসসালাম শেখ প্রভা আপু, কেমন আছেন, কি অবস্থা? আর লাস্ট মোমেন্ট তো মানে একদমই সময় নেই, এখনই কিন্তু পারফেক্ট টাইম। আর আমরা কিন্তু সেলাই পুরো বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি, আমাদের টেলারিং সার্ভিসও আছে। এইটা কি ওড়নায়, এটা হচ্ছে ওড়নায় বসবে, এই প্যানেলটা আপনার ড্রেসের ওড়নায় বসবে, মানে অসম্ভব সুন্দর কালামকারের এই ড্রেসটা। আলো নেই, অন্ধকার লাগছে, কালার পরিষ্কার বোঝা যায় না, বাট আমার কাছে তো যথেষ্ট আলো লাগছে, আর কি আলোর প্রয়োজন আছে? আমার মনে হয় যে কালো রঙের চেয়ে পরিষ্কার আর কি বোঝা যাবে, অনেক কাল মানে অনেক লাইট আছে, আই থিঙ্ক এর থেকে বেশি লাইটের প্রয়োজন নেই, বিকজ যথেষ্ট পরিমাণে লাইট আমাদের আশেপাশে আছে আপু, স্টিল উই উইল ট্রাই টু ফিগার ইট আউট। সো এইটা হচ্ছে কালামকারের ড্রেসটা, এটা হচ্ছে সলিড কালারের, একটা হচ্ছে আপনার প্যান্ট, এটা হচ্ছে প্যান্টের পিসটা, আর এটা হচ্ছে নিচের প্যানেল গুলো, এটা হচ্ছে নিচের আপনি লেসটা ব্যবহার করতে পারবেন। সো এইটা অনেক বেশি সুন্দর পড়ে গিয়েছে অনেক দিক দিয়ে। সো এটা হচ্ছে কালামকার নাম্বার ওয়ান যেটা আমি দেখাচ্ছি, আর এরপরে কালামকারের যে সৌন্দর্য গুলো দেখাবো,
জাস্ট মাথা নষ্ট করা। কালামকার মানে হচ্ছে জোস, লাইক কালামকার ফ্যান্স কারা কারা আছেন বেশি বেশি করে লুলু স্যার দেখাবেন আপু। আমি যেটা পড়ে আছি সেটা আমি দেখিয়ে দিবো, বাট বাকিগুলো দেখাবো কিনা জানি না, কারণ আমারটা অনেক বেশি কিউট, এখন বাকিগুলো দেখানো হবে না মনে হয়। স্টিচ আপু এভেলেবেল আছে আমাদের, কিন্তু পিছনে ব্যাক সাইডে যা যা দেখতে পাচ্ছেন ওই সাইডে পুরোটাই স্টিচ কালেকশন। সো স্টিচ কালেকশনও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের সেলাইতে। প্রজ্ঞা পরমিতা রয় আপু, প্রাইস আমি একটু পরে বলে দিব, আপনারা গেস করতে থাকেন প্রাইস কত, আমি এদিকে দিয়ে দিচ্ছি না। ধানমন্ডি আউটলেটে আসতে ভোলা যাবে না। মিষ্টি মেয়েকে দেখতে এলাম, থ্যাংক ইউ সো মাচ, আসলে আজকে আমাকে খুবই কিউট লাগছে আমার নিজের কাছে। এরপরে যে কালারটা দেখাবো, দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট কালার, দিস ইজ এ ভেরি পশ এন্ড ক্লাসিক কালার। ওই যে আমার যতটুকু মনে পড়ে বাবা আপু এটা বলে যে বড় লোকদের কালার, বাট এটা কি আপু কিন্তু ওপেনিং এর দিন এরকম একটা কালার পরেছিল, এবং এটা আমার ফেভারিট কালার হোয়াইট এর পরে। এই বেশ কালারটা আমি খুবই পছন্দ করি। সো এই ক্যাটালগটা আমরা দেখাচ্ছি, কালামকারের প্রাইসটা আমি বলে দিব, বাট প্রাইজের জন্য অপেক্ষা না করে এদিকে, আচ্ছা প্রাইজের জন্য অপেক্ষা না করে কি করতে হবে জানেন, আপনাকে ঝটপট করে ভাইয়া উপরে কিন্তু, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আপনাকে প্রাইজের জন্য অপেক্ষা না করে চলে আসতে হবে কোন জায়গায়, সেলাইতে। হ্যালো জান্নাতুল ফেরদৌস মিম আপু হাই। সো এরপরে আমি চলে যাচ্ছি নেক্সট ড্রেসটাতে, আর নেক্সট ড্রেসের যে ব্যাপারটা, এটা দুটো প্যানেল যাচ্ছে এখানে, এটা কিন্তু হচ্ছে শিপলি ওয়ার্ক করা একটা প্যানেল, দারুন। এরপরে হচ্ছে এটার মাঝখানে, আচ্ছা এটা হচ্ছে মিডিলে পড়বে, এটা হচ্ছে মিডিলে পড়বে আর এটা হচ্ছে দুপাশে পড়বে, এই যে এটা হচ্ছে মিডিল পার্টে পড়বে আর দুই পাশে পড়ছে পেছনে, কিন্তু ভাই এটা না লাইটটা ইয়া করছে, এই যে মাঝে মাঝে দেখেন লাইটটা লাইভ এর মধ্যে ইয়া করছে, হ্যাঁ। সো এটা হচ্ছে একটা পার্ট, এই যে এটা হচ্ছে একটা পার্ট আর এখানে আরেকটা পার্ট, দুটো পার্ট আপু, আরেকটা পার্ট কোথায়, দুটো পার্ট পুরো আছে, মানে এটা কি দুটো পার্ট হবে না একটা, বুঝতে পারছি না আমি, দুটো হবে, এটা কেটে যে লং আছে অনেক, ও আচ্ছা আচ্ছা, এটা এটা হচ্ছে দুটো পার্ট হবে, এদিকে একটা হবে মাঝখানে একটা হবে ওই সাইডে একটা হবে, তাই না, এই যে। সো এভাবে কিন্তু তিনটা পার্ট আছে আপু, নো স্পিনটা আর প্রত্যেকবার সেলের লাইভে আপু আপনি কথাটা বলেন, কালকে গোল্ডেন লাইভ করেছি তখন কিন্তু জিজ্ঞেস করেন নাই, সেলাই মানে অলওয়েজ বেস্ট কালেকশন, থ্যাংক ইউ সো মাচ জান্নাতুল ফেরদৌস মিম আপু, সো সুইট অফ ইউ। সো আমি এটা এইভাবে ধরছি যেন আপনারা বুঝতে পারেন, এটা কিন্তু দুই পার্ট মানে দুই সাইডে হবে, এই যে এটা হচ্ছে ড্রেসের দুইটা সাইডে হবে, এটা হচ্ছে মিডল পোর্শনে পড়বে। এরপরে আমি ওনাতে চলে যাচ্ছি, এরপরে ওনাটা এইদিকে আমি ধরে নিই, হ্যাঁ। এই ড্রেসেস গুলো শিপনের মধ্যে এক একটার ওড়না কিন্তু এক এক রকম, সো পিওর শিপনের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা, দারুন সুন্দর। চলে আসলাম পাতেম আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর জানা পিঙ্কি আপু। সো সেলাই মানেই হচ্ছে ভালোবাসা, আর এই কালারটা এত বেশি ক্লাসি, এত বেশি স্মার্ট, এত বেশি গর্জিয়াস যে আমি আসলে বলে বোঝাতে পারবো না যে এই কালার গুলো কতটা স্মার্ট, এবং সেলাই কালেকশন মানে জোস। থ্যাংক ইউ সো মাচ দিলরুব আফতার আপু, আমি নোসপিনটা হচ্ছে গৌরব জুয়েলার্স থেকে নেয়া, আচ্ছা এটা হচ্ছে স্লিভটা, এটা হচ্ছে ড্রেসের স্লিভটা, খুবই সুন্দর প্রিমিয়াম লনের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন, ফ্লোরাল একটা প্রিন্ট আছে, অসম্ভব সুন্দর একটা কম্বিনেশনের মধ্যে ড্রেসটা আছে। আর এটা হচ্ছে ব্যাক পার্টটা, এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা, সো এটার মধ্যে তেমন কোনো কাজ টাজ নেই আপু। আমি আজকে নোসপিনটার কথা আসবো, ও আপু মানে এর আগের লাইভে সবাই জিজ্ঞেস করছিল, যেন বলে দিলাম তো গৌরব জুয়েলার্স থেকে, ইউজুয়ালি হয় কি আপু একটা লাইভে আরেকটা বিষয় না বলাটাই ভালো। এটা হচ্ছে প্যান্টের পিসটা, সলিড কালারের একটা প্যান্টের পিস, স্টিল আমি বলে দিলাম যেটা আপনি, আমি ভেবেছি আপনি ওই দিনও জিজ্ঞেস করেছিলেন সেলাইয়ের পেজে, বিকজ ওই দিনও কিন্তু সেলাইয়ের পেজে জিজ্ঞেস করেছিল সবাই, সরি আপু যদি কিছু মনে না করেন, রাজিয়া জিনাত মোনামি আপু। এটা হচ্ছে প্যান্টের পিসটা, আর ড্রেসটা তো দেখতে পাচ্ছেন উইথ দুপাট্টা। এরপর হচ্ছে আমি প্যানেল গুলো একটু দেখে দিই, এটা তো দামানের একটা প্যানেল, এই প্যানেলটা অনেক বেশি সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা একটা প্যানেল আছে, আর আমার কাছে মনে হয় ড্রেস গুলো অনেক বেশি স্মার্ট, আপনি যখন বানাতে দিবেন লাইক ইট উইল লুক অ্যামেজিং। এটা দামানে পড়বে তাই না, এটা হচ্ছে দোপাট্টার নিচে পড়বে, এই মানে এটা কোনো মানে ইয়া করা, ওই যে একটু কি বলে জানি জিনিসটাকে আফসান বলে বা কি যেন একটা জিনিস বলে আর কি, লাইক একটু মানে পেইন্টিং এর মতো অনেকটা, ঠিক আছে প্রিন্ট টাইপের। এটা আরেকটা সুন্দর হচ্ছে ওনার সাইডে পড়বে, আর ওনারটা এই সাইডে না, এটা হচ্ছে ওনার সাইডে পড়বে, নিচে ওনার নিচে পড়বে, হ্যাঁ আচ্ছা।
আমার এই জোড়া তেলেগুলো দেখাতে খুব ডিফিকাল্ট হয়, স্টিল যেহেতু কালামকার বলে কথা, আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট শোকেস। তুমিও যেমন সুন্দর তোমার দেখানো ড্রেস গুলো সুন্দর, জান্নাতুল আপু থ্যাংক ইউ। মারিয়া বিয়ের স্টিচ কালেকশন আছে, আমি আজকে ভেবেছিলাম মারিয়া বিয়ে পরবো, পরে আমার এই লুলু স্যার এটা দেখে খুবই পছন্দ হয়ে গেল। এটা হচ্ছে দামানের নিচের একটা হচ্ছে প্যানেল, খুবই সুন্দর এমব্রয়ডারি উইথ সিকোয়েন্স, এগুলো দেখার পর আই থিঙ্ক অনেক বেশি ভালো লাগবে। আর এরপরে হচ্ছে এই যে প্যানেলটা, এটা কামিজে জয়েন্টে বিভিন্ন পার্টে পড়বে, আর আমার কাছে মনে হয় যে এটা দারুণ বেশি লাগবে। এটা হচ্ছে আরেকটা প্যাচওয়ার্ক, সো নেকের মধ্যে, এটা নেকের মধ্যে পড়বে। সো পুরো ড্রেসটা যখন আপনি বানাবেন আপনি একটা ওভারঅল লুক পাবেন। তো সেলাইতে কিন্তু মেসেজ করে দিতে হবে, ঝটপট করে দেরি করা যাবে না, বিকজ যা আমরা দেখছি সবই স্টক আউট হয়ে যাবে। আর যারা যারা মানে পছন্দ করেন তাদের কাছে তো কোনো কথাই নেই। এরপরে আমি যে কালারটা দেখাবো আমি ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি, এখনো কিন্তু আমি প্রাইস বলিনি, বাট আমি বলতে পারি সেলাই আপনাদেরকে কালামকার বেস্ট প্রাইসে দিচ্ছে, টোটালি বেস্ট প্রাইস। তুমিও থ্যাংক ইউ সো মাচ, শেখ প্রভাব থ্যাংক ইউ, আসিয়া বর্ষা আপু থ্যাংক ইউ সো মাচ। এখন আমি এই ডিপ মারুন কালারটা দেখাবো, যেটা হচ্ছে যারা একটু রেড টাইপের কালার পছন্দ করেন আই থিঙ্ক এটা অনেক বেশি ভালো লাগবে। প্রাইস বলে দিব আরেকটু, আর দুটো ড্রেস দেখার পর আমি প্রাইস বলে দিব, এবং প্রাইস কালামকারের প্রাইস আই থিঙ্ক বেস্ট প্রাইস আপনি পেয়ে যাচ্ছেন সেলাইতে। তো এখন যেটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এমব্রয়ডারি, দূর থেকে মনে হবে হাতের কাজের, তাই না? দূর থেকে হাতের কাজ। তো দেখেন লাইক পাকিস্তানি আউটফিট এখন বাংলাদেশের ছোঁয়া চলে এসেছে, ওনারা বুঝে গিয়েছে যে আমরা এখন বাঙালিরা আমাদের ড্রেস পরবে বাংলাদেশের সবাই, এবং কি যে সুন্দর হাতের কাজের মতো এমব্রয়ডারিটা। আমি এইখান থেকে দেখাচ্ছি, ওয়াও এত সুন্দর একটা লাইক মারুন কালার, তার উপর পুরোটাই যে হ্যান্ড স্টিচ যেমন থাকে ঠিক ওইভাবে এমব্রয়ডারিটা করা আছে। আমি খুবই ক্লোজলি দেখানোর চেষ্টা করছি, কি যে ভালো লাগছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা সিরাজুন নেসা মজিদ আপু অবশ্যই বলে দিব, প্লিজ আমাদের সাথে থাকেন। আর দুটো ড্রেস দেখে আমি প্রাইসটা বলে দিব, আমারটারও বলে দিব, যেগুলো দেখাচ্ছি সেগুলো বলে দিব। পুরো ড্রেসের মধ্যে কিন্তু আপনার এরকম হচ্ছে এমব্রয়ডারি করা, উইচ লুকস লাইক হ্যান্ড ওয়ার্ক, মানে হ্যান্ড স্টিচ যেটা আমরা কি বলি হাতের কাজ বাংলাদেশে, ওরকম লাগে। এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা, প্রচুর কাপড় দেওয়া আছে, আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে নিজের মতো করে বানাতে পারবেন। ফোনটা একটু সোজা করেন প্লিজ, ফোন তো সোজাই আছে আপু, আমি আসলে বুঝতে পারছি না এখান থেকে প্রথম এভাবে লাইভ, তো একটু আগে বলো যে এদিকে করতে, এখন বলছে সোজা করতে, তো আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক মতো দেখা যাচ্ছে, হ্যালো ঠিক আছে ফোনটা, বাট উনি একজন বলছে কাস্টমার সোজা করতে, কোনটা সহ্য করতে বলছে আমি বুঝতেছি না, মানে এখানে কমেন্ট করছি সেলাইয়ের পেজে। এটা হচ্ছে লাইক খুবই সুন্দর একটা লাইক চকলেট মারুন কালার, এটা হচ্ছে ড্রেসটা, আর এটা হচ্ছে হাতাটা, এটা হচ্ছে ড্রেসের স্লিভটা, স্লিভটার কোন দিকে ভাইয়া লোগো, লোগো ওটা দেখাবো। আচ্ছা হ্যাঁ একদম আমার মাথা বরাবর ভাইয়া, বাঁকা লাগছে, লোগোটা আমার মাথা চলে আসছে তো এই জন্য বুঝতে পারছি না। আমি ঠিক লোগো বরাবর দাঁড়াচ্ছি। আচ্ছা যারা যারা জয়েন করেছেন কমেন্ট করবেন, ঠিক আছে বৃষ্টি আপু থ্যাংক ইউ সো মাচ বৃষ্টি আপু। আচ্ছা এইটা হচ্ছে স্লিভটা, এন্ড স্লিভ এর মধ্যে খুবই সুন্দর করে হাতের কাজের মতো একটা এমব্রয়ডারি করা আছে। এটা হচ্ছে স্লিভটা, জাস্ট আউটস্ট্যান্ডিং, খুবই ভালো লাগবে। আর এইটার ওড়নাটা অসাধারণ সুন্দর, আমি বলছি যে এইটা দেখার পরে এইটা তো স্টক আউট হয়েই যাবে। এইটা আজকের একটা শো স্টপার ড্রেস, পুরোটা নেটের দুপাট্টা, মানে নেট কোটা টাইপের একটা দুপাট্টা, আর কি যে সুন্দর একটা স্মার্ট একটা লুক দেয়, লাইক দেশি দেশি একটা ভাইব। আপনি যখন পুরো জামাটা দেখবেন পুরো দেশি দেশি একটা ভাইব লাগবে, ওয়াও, মানে আমি জাস্ট আমার মুখ দিয়ে জাস্ট ওয়াও বের হচ্ছে। এটা হচ্ছে কালামকার রুকসানা আপু, এটা কালামকার আমাদের ফেভারিট ব্র্যান্ড কালামকার ফ্রম সেলাই। আর আমি রাইট নাও আছি ধানমন্ডি আউটলেটে, যেটা হচ্ছে ছায়ানটের অপোজিটে, ধানমন্ডি সাত মসজিদ রোড, হাউস নাম্বার 76, ঠিক বলেছি না, একদম সেলাইয়ের বিল্ডিং বলবেন সবাইকে। এটা হচ্ছে ব্যাক পার্টটা ড্রেসের,
এই যে এটা সলিড কালারের ব্যাক পার্টটা এবং প্যান্টের পিসটাও সেম কালার, ওটা আমরা দেখিয়ে দিচ্ছি। ব্যাক পার্ট এবং প্যান্টের পিস সেম কালার এবং সেম ম্যাটেরিয়াল। থ্যাংক ইউ সো মাচ ইমান ইসলাম। হাউ মাচ ইজ দ্য প্রাইস? আই উইল টেল দ্য প্রাইস আফটার শোকেসিং ফিউ মোর ড্রেসেস। সো এটা হচ্ছে আপনার ড্রেসটা, চমৎকার সুন্দর এবং এগুলো এত বেশি ভালো লাগবে, প্যানেলস গুলো খুবই ভালো লাগবে। এটা হচ্ছে হাত আঁকা। আর এই দেখেন, এটা হচ্ছে দামানে এই প্যানেলটা পড়ছে। সো দামানে এই প্যানেলটা পড়বে এবং জামাটা মানে বানানোর পরে অনেক বেশি সুন্দর লাগবে আমার কাছে মনে হচ্ছে। এই যে দামানে এই প্যানেলটা পড়ছে, এই যে এটা হচ্ছে দামানে পড়বে, খুবই সুন্দর একটা প্যানেল। আর অন্যটা তো আছে, আমি সাইডে একটু প্যানেলস গুলো ওয়ান বাই ওয়ান দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে দামানের প্যানেল, সো আমি একটা রেখে দিলাম। এর পরেরটাতে আমি চলে যাচ্ছি, এগুলো হচ্ছে সাইডে পড়বে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে দোপাট্টার প্যানেল। এই প্যানেল গুলো হচ্ছে দোপাট্টাতে পড়বে, এমব্রয়ডারি ওয়ার্ক করা, খুবই সুন্দর লাইক অর্গানজার উপরে হচ্ছে, খুব সুন্দর করে আপনার এই এমব্রয়ডারি ওয়ার্কটা করা আছে। আর এটা হচ্ছে দুপাট্টা, বিভিন্ন জায়গায় আপনি যেখানে খুশি সেখানে লাগাতে পারবেন। মানে দারুন একটা হচ্ছে ড্রেস। এটা হচ্ছে আমাদের ফেভারিট কালামকার ফ্রম সেলাই। এরপরে আমি চলে যাচ্ছি একটা স্কাই ব্লু কালার, লাইট কালার লাভার্স কারা আছেন, কারা কারা লাইট কালার? থ্যাংক ইউ সো মাচ শেখ প্রভাপু। লাইক সেলাই এবার এত সুন্দর ঈদের কালেকশন এনেছে, এই স্কাই ব্লু কালারটা আই থিঙ্ক কুরবানির ঈদের জন্য এটা খুবই আইসুটিং একটা কালার। আমরা খুবই ব্রাইট, খুবই মানে ডার্ক কালার আমরা তেমন একটা এই ঈদে পরি না, খুব হালকার মধ্যে আমরা পছন্দ করি। অ্যান্ড দিস ইজ আউটস্ট্যান্ডিং। থ্যাংক ইউ সো মাচ শাহনাজ ইসলাম আপু, সো সুইট অফ ইউ। থ্যাংক ইউ যারা দুটো পেজ থেকে দেখছেন। আর আমার ড্রেসটা তো দারুন, এই যে বললাম না যে আমারটা যে কি সুন্দর, লাইক লুলু স্যার ওয়াও, আমি তো ছবি দিব আর আপনাদের অসম্ভব ভালো লাগবে। সো এখন আমরা এই ড্রেসটা শোকেস করতে যাচ্ছি। আমাদের কিন্তু অলরেডি ক্যাটালগটা কিন্তু আমাদের পেজে পোস্ট করা হয়েছে, সো আপনি পেজে ভিজিট করলেই আপনি ছবিটা মানে বুঝতে পারবেন যে এটা কিভাবে বানাতে হবে। জাস্ট আরেকটা ড্রেস দেখানোর পরে আমি প্রাইসটা বলে দেবো, টেনশন নিয়েন না, কালামকারের প্রাইস আমি বলে দিব। আর আমার ড্রেসটা টু পিসেস, একটা খুবই সুন্দর একটা কোর্স, আমরা লুলু স্যারের কোর্স গুলো সবাই কম বেশি পছন্দ করি এবং এটা দারুন দারুন সুন্দর এবং খুবই স্মার্ট লাগে। আই থিঙ্ক মানে এটা লুকটাই চেঞ্জ করে দিয়েছে আমার টোটালি, বিকজ আমার অন্য কিছু পরার কথা ছিল, দেন আমি দেখলাম যে এটা অনেক ভালো লাগছে। প্রাইস বলে দিব তো আপু, শাম্মি আপু একটু থাকেন। হাই ফিরোজা খাতুন আপু, এটা হচ্ছে আপনার নেক্সট ড্রেসটা, স্কাই ব্লু কালারের মধ্যে অল ওভার এমব্রয়ডারি উইথ সিকোয়েন্স, লাইক লং ম্যাটেরিয়ালের মধ্যে, আমার কাছে খুবই ভালো লাগছে। আর এটা হচ্ছে দুই দিকে ড্রেসের দুই সাইডে খুবই, এটা দুই দিকের পার্ট না, দুই দিকে কোলি করা, তো দুই দিকে খুবই সুন্দর করে কোলি করা আছে। যারা কালামকার লাভার্স আছেন, আই থিঙ্ক ইউ আর গোয়িং টু লাভ দিস ড্রেস। কালামকার লাভার্স এর জন্য এটা একটা দারুন চয়েস হবে, এত বেশি নাইস। আর যারা যারা দেখছেন, বেশি বেশি করে লাইক এন্ড লাভ রিয়াকশন এন্ড কমেন্ট করতে হবে। আপু পাউডার ব্লু পছন্দ? এটা কাইন্ড অফ স্কাই ব্লু, পাউডার ব্লুটা আরেকটু ডিফারেন্ট হয়, এটা একদম স্কাই ব্লু কালারের মধ্যে। হ্যাঁ, এটা একদম স্কাই ব্লু কালারের মধ্যে। এরপরে আমরা চলে যাচ্ছি, আপু দোপাট্টাটা দিয়ে দিলে ইজি হতো আমার জন্য। হ্যাঁ, দোপাট্টাটা, তো দোপাট্টাটা আমি দেখিয়ে দিচ্ছি, এরপরে বাকি সবকিছু দেখাবো। আর কারণ আমার কাছে মনে হয় যে দোপাট্টাটা এদিকে নিয়ে নিলে ড্রেসের একটা বেসিক ফিচার চলে আসে, তখন না ড্রেস দেখাতে ইজি হয়। তো এটাও কিন্তু, এটার মধ্যেও কিন্তু অ্যাম্বুশ করা আছে, আমরা একটু আগে যেটা দেখিয়েছিলাম যে অ্যাম্বুশ করা আছে, অ্যান্ড ইটস লুকিং সো নাইস। এটা হচ্ছে আপনার অ্যাজ ইউজুয়াল অর্গানজার ওড়না, অ্যাম্বুশ করা আছে, এটার মধ্যে অ্যাম্বুশ করা আছে। সেলাই মানে হচ্ছে ভালোবাসা, সেলাই মানে ভালোবাসা, তাই না আপু? সো এরপরে হচ্ছে আমি এটা হচ্ছে স্লিপটা দেখিয়ে দিচ্ছি, এটার মধ্যে কিন্তু শিপলি ওয়ার্ক করা আছে, সুন্দর করে শিপলি ওয়ার্ক করা আছে। এটা হচ্ছে স্লিভস এর পার্টটা। আর ধানমন্ডি বাসীদের জন্য কষ্ট করে কোথাও যেতে হবে না, সেলাই চলে এসেছে আপনাদের জন্য। এটা হচ্ছে স্লিভস এর প্যানেলটা, আপনি স্লিভস এ লাগিয়ে নিতে পারবেন এই প্যানেলটা। এবং এত প্যানেলস কালামকার ডেফিনেটলি আমাদের টেইলার ভাইয়ের কাছ থেকে বানাবেন, খুবই সুন্দর করে বানিয়ে দিবে। আমরা আনস্টিচ দেখাচ্ছি, বাট উই নো, এতক্ষণ পরে সেলাইয়ের কমেন্ট আসছে, আচ্ছা সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এটা হচ্ছে দামানের নিচে পড়বে। হ্যাঁ, এই প্যানেলটা দামানের নিচে পড়বে, আমি এই হাতে নিয়ে নিচ্ছি, এই প্যানেলটা দামানের নিচে পড়বে, একদম খুবই সুন্দর একটা স্কাই ব্লু কালারের মধ্যে, ওয়াও। জয়েন আমার, থ্যাংক ইউ সো মাচ, সবাই আমাদের গ্রুপে জয়েন করবেন, সেলাই লেডিস ক্লাব। এরপরে হচ্ছে আমাদের যে এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা, এটার মধ্যে কিন্তু শিপলি ওয়ার্ক করা আছে, প্রিমিয়াম লনের মধ্যে শিপলি ওয়ার্ক করা, সেলাই সেলাই মানেই ভালোবাসা, ঠিক আছে? তো এটা আমি সরিয়ে রাখছি। এরপরে আমরা প্যান্টের
পছন্দ মতো পছন্দ মতো ডিজাইন বানিয়ে নিতে পারবেন। মাশাআল্লাহ এই ড্রেসটা পরার পরে মাশাআল্লাহই লাগবে। বেসিক্যালি এটাকে বলা যেতে পারে লাইক একটু খাকি কালার বলা যেতে পারে, কাঁঠালের বিচির কালার বলা যেতে পারে, কাঁঠালি কালার, হ্যাঁ কাঁঠালি কালার, একটু মাস্টার্ড ইয়েলো টাইপের কালার। সো অনেক তোমার পরাটার প্রাইস, আচ্ছা আমি আমার পরাটার প্রাইস বলেই দিই, আমার কাছে 7500, আমার কাছে 7500 টু পিস কোর্স ফ্রম লুলু স্যার। সো লুলু স্যারের গুলো জানেনই সুপার এক্সক্লুসিভ হয় এন্ড মানে এত বেশি কমফোর্টেবল। আই থিঙ্ক ঈদের মধ্যে যারা একটু স্টাইলিশ একটু কমফোর্টেবল কিছু চাচ্ছেন তাদের জন্য লুলু স্যারের এটা অনেক বেশি ভালো হবে। ওকে সো এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে যেটাকে আমরা বলি মাস্টার্ড ইয়েলো টাইপ, একটু বাসন্তী কালার, আবার কাঁঠালের রঙও অনেক সময় বলা যায়, খুবই ডিফারেন্ট একটা কালার, খুবই ডিফারেন্ট এবং এত বেশি সুন্দর। আজকের কলমকার গুলো দেখার পরে যাদের মনে ইচ্ছে ছিল কালকে সকালেই আপনারা এখানে মানে লাভ দিয়ে চলে আসবেন সেলাইতে যে কিনতেই হবে। আচ্ছা দুপুরে একটা ড্রেস চেলাম এভেলেবল বললো, একটু পরে বললো নাই, এটা তো আমাদের মানে ভালোবাসা। আমাকে আজকে একজন আপু এখানে কেনাকাটা করতে এসেছিলেন, বলছে আপু যদি ড্রেসটা পরে লাইভে আমি পাবো নিয়ে যাই। তো আপুটা নিয়েছেন, তো আমি ওটা পড়তে গিয়েও আমি ভাবলাম যে ওটা আমি না পড়ি আমি এটাই পড়ি, এই ড্রেসটা একটু বেশি অন্যরকম লাগছে, ডিফারেন্ট লাগছে। আর আমি অলরেডি অনেক গর্জিয়াস ড্রেস পরে ফেলেছি। শ্রাবন্তী একটা শিলা আপু, হ্যালো আপু, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? সো এটা হচ্ছে আপনার মিডল পোর্শন এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর দুই দিকে খুবই সুন্দর করে হচ্ছে আপনার এই যে দেখেন কলির মতো করে দেখ দুই দিকে আছে না আপু, দুই দিকে কলির মতো আছে, এটা আপনি কলি প্যাটার্নে বানাবেন এবং এইভাবে ড্রেসগুলো বানালে অনেক লম্বাও লাগবে। আলহামদুলিল্লাহ আপু ভালো আছে, আপনারা সবাই কেমন আছেন? আর সেলাই ধানমন্ডি ব্রাঞ্চ থেকে কারা কারা কেনাকাটা করেছেন একটু কমেন্ট করে জানান। আমি তো খালি চোখে আমি এখানে দেখছি যে কোনটা আমি নিবো, এটা কিন্তু অ্যাম্বুস করা, এটার অন্যটা হচ্ছে কোটার মতো, তাই না? কোটার মধ্যে খুবই সুন্দর একদম সেম সেলফ প্রিন্টের মতো অনেকটা হচ্ছে, এটার মধ্যে অ্যাম্বুস টাইপের করা আছে, একদম দারুণ সুন্দর একটা কালার, খুবই ইউনিক একটা কালার। এবং এটা দেখার পরে আমার মনে সবারই খুব ভালো লাগবে। আর এটা হচ্ছে হাতাটা, এটা হচ্ছে ড্রেসের হাতাটা, স্লিভস এর মধ্যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে। হ্যালো আপু, শ্রাবন্তী একটা শিলা আপু ভালো আছে, লক্ষ্মীনা ইসলাম অ্যাক্টিভ, থ্যাংক ইউ সো মাচ, ভালো আছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে স্লিভস, আচ্ছা নো থ্যাংক আল, মানে এটা ইয়া শেষ, কি হইল এটা এরকম দেখাচ্ছে কেন আপু আমি তো জানি না, কেউ আছে মোবাইলের? আচ্ছা আমারটাই দেখা যাচ্ছে প্রপারলি, আই থিঙ্ক ব্যাটারি একটু লো হয়ে গিয়েছে এখন। না লাইভে কেমন দেখা যাচ্ছে ভাইয়া? হ্যালো ভাইয়া, মানে লাইভে কি ঠিক দেখা যাচ্ছে? এখানে একটু মানে মানে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেল সাডেনলি লাইভটা। আমার পড়াটা হচ্ছে 7500 টাকা। আচ্ছা অসুবিধা নেই, আসলে আজকে আমরা নতুন লাইভ করছি তো এখান থেকে একটু অসুবিধা তো হবেই, প্রবলেম নেই, কারো মোবাইল আছে একটু দেখা যাবে। ইব্রাহিম একটু দেখো তো সেলাইয়ের পেজে লাইভটা মানে কি দেখাচ্ছে, ঠিক আছে কেউ তো বলতে পারছে না দেখছি। আচ্ছা সুলতান যারা যারা লাইভ দেখছেন একটু জানান তো সাদা কালো দেখাচ্ছে কিনা, বিকজ আমার স্ক্রিনে সাদা কালো দেখাচ্ছে, লাইভটা কেমন দেখাচ্ছে একটু আমাকে জানাবেন, লাইভটা কেমন দেখাচ্ছে আমাকে একটু জানাবেন, লাইভ ক্লিয়ার না? ফারজানা করিম তানি আপু বলছেন, আমি তো আমার পেজে ক্লিয়ার দেখতে পাচ্ছি। আপনি আই হ্যালো ফারজানা আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই একটু দেখেন তো, লাইক চার্জ এরকম হয়ে গিয়েছে ব্ল্যাক এন্ড হোয়াইট, আমি বুঝলাম না ঠিক দেখাচ্ছে, আপনি একটু দেখেন এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট, বুঝলাম।